এই মালটার জাতের নাম কি? বাইরিওয়ান। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল সোনালী ফসল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। একটি বিদেশি ফল মাল্টা চাষের অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, বাংলাদেশেও যে মাল্টা চাষ করা সম্ভব এটা একটা সময় কল্পনা করা না গেলেও বর্তমানে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে মাল্টা ব্যাপকভাবে চাষ শুরু হয়েছে। আর আমরা যে মাল্টা বাগানটি এই মুহূর্তে পরিদর্শন করছি এটি বগুড়া জেলার অন্তর্গত লাইরিপাড়া ইউনিয়নভীন রায়মাঝারা গ্রামে অবস্থিত। কৃষক মোহাম্মদ আনার হোসেন গত 2 বছর পূর্বে মাল্টার চারা সংগ্রহ করে 4.5 বিঘা জমিতে 435 পিস চারা রোপণ করে। 2 বছর পর এই প্রথমবার তার মাল্টা গাছে ফল আসে, যা প্রতিটা গাছে প্রায় 20 পিসের মতো। তবে প্রতি বছর গাছ বেড়ে ওঠার সাথে সাথে গাছে ফলের পরিমাণও বেশি দেখা যাবে বলে আশা করছেন। এই মুহূর্তে সরাসরি কথা বলবো কৃষক মোহাম্মদ আনার হোসেনের সাথে, যিনি এই মাল্টা বাগানটি চাষ করছেন। আপনার প্রায় গাছগুলোতেই মাল্টা ধরেছে, এই মাল্টা গাছের চারা আপনি কতদিন পূর্বে লাগিয়েছিলেন? 2 বছর। এই মাল্টার জাতের নাম কি? বাইরিওয়ান। বাইরিওয়ান, এটা আপনি চারা পাইছেন কই থেকে? সাকপাড়া থেকে। কত করে পিস নিছিল সারা? বাড়ি টানা 740 টাকা পিস। কতটি গাছ আছে আপনার এখানে? 435টি। তাহলে জমি কতটি আপনার? মালটা আছে 4.5। 4.5 বিঘে। স্যার, মালটার মাথায় দেখে পাচ্ছি সেইটা জানলা দিয়েছেন, এগুলো কি? বটবটি কালার লাগানো। আচ্ছা, বটবটি কালারের জন্য কি মালটা কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা তো অবশ্যই হচ্ছে, কিন্তু দীর্ঘদিনের ফসল, এত আর খরচ আছে না। আপনার এ যাবত কত খরচ হয়েছে এই বাগানে আপনার? 1 লাখের মতো না? আচ্ছা, আপনি গাছে মালটা দেখাচ্ছে অনেক ফ্রেশ, আপনি স্প্রে করেন কি কীটনাশক কিবা মরিচের সাথে এগুলো ওষুধ দিলে দেওয়া হয়? আচ্ছা, আপনার বাগানে কতটি গাছ বললেন? 435। আপনি সবগুলো গাছে কি ধরেছে মালটা? না, সবগুলো ধরেনি। তাও কি রকম গাছ ধরেছে? কীটনাশক হিসেবে আপনি কি স্প্রে করেন? এগুলো কতদিন পর পর স্প্রে করেন গাছে? নিয়ম তো প্রায় ধরো সপ্তাহের মধ্যে একদিন দেওয়াই লাগে, আসলে ঝামেলা জন্য করা হচ্ছে একটু দূরত্ব সেটা। তাহলে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনার গাছের আশেপাশে যে অন্য ফসল লাগাচ্ছেন, এগুলো তোলার কি চিন্তা ভাবনা আছে নাকি এরকমই থাকবে আবার? না, এগুলো তো তুলে ফেলতে পরিষ্কার করে এগুলো। আরো এই গাছগুলো আকার কি রকম হয়, কত বড় সাইজ হয় গাছের? গাছ তো বিশাল বড় হয়েছে। তা আশা করা যায় আপনার যে গাছগুলোতে এখন ফল আছে সামনে বছর কি রকম ফল ধরবে? আর সেটা বেশি ফল হবে। তা আপনার এক একটা গাছে কি পরিমাণ ফল আছে এখন? গণেন, একটা একটা করে গণেন। ১৬টা আছে না? আচ্ছা, এইগুলো আপনার কেজিতে কয়টা ধরে আনুমানিক? ধরো 7টা। 7টা তো 1 কেজি হয়। আচ্ছা, বাজার মূল্য এর কিরকম? আপনার যদি কেজি 100 টাকা হয়, 4 মন মালটার প্রায় দাম কত আসতেছে? 4,000 টাকা মন। তাহলে আপনার 4 মন হলে 16,000 টাকা। তাহলে তো প্রথম বছর খরচার টাকা উঠবে না বললেই চলে। খরচা উঠবে, তাই খরচ হয়নি। তো সামনে বছর আস্তে আস্তে আরো কিরকম খরচ হতে পারে?
ধরো তা বেশি হলে তো খরচের কোনো শেষ নেই। আচ্ছা, যেহেতু দীর্ঘমেয়াদী ফল, একটু খরচ প্রথম থেকে হলেও মানে 2-3 বছর গেলে এগুলো পুষে যাবে। আপনার এই মালটা গুলো পরিপূর্ণ হতে আরো কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ, এখন যেটা আছে গাছে সেটা কি আপনার বছরে একবার হয় নাকি 12 মাসই? সঠিক তো জানি না, তারপরে শুনি যে বছরে একবার ফুল ধরে, তারপরে হাফ পার্সেন্ট ফল ধরে শোনা কথা। তো ফুল আসে কোন মাসে? ফুল আসে গেছে তো সঠিক পাওয়া যায় প্রথম অবস্থা। তারপর আপনার বাগানে ফুল আছে, আপনি তো জানেন কোন মাসে আসছিল? এটা তো আছে পরে 2 মাস আগে। 2 মাস আগে না? তাহলে আপনার টোটালে ফল পরিপূর্ণ হতে কি 3 মাসের মতো সময় লাগে? হ্যাঁ, 3 থেকে 3.5 মাস। আচ্ছা, আপনার এই বাগানে আমি এলাকায় আসছিলাম আপনার সম্ভবত ওটা জানুয়ারিতে, তখন ফল ছিল না, গাছও এত ছোট ছিল, তখন দেখেছি আপনার এই গাছগুলো কেবল 2 পাতা। আপনার এই যে জানলার যে গাছগুলো দিয়েছেন, তো যারা নতুন কৃষক আছে চাষবাস করতে চায় কিন্তু আপনার মালটা যেহেতু বাইরের দেশে ফসল বাংলাদেশে এখনও ওইভাবে আসে নাই, তো এই মুহূর্তে ভিডিও দেখে যদি কেউ আশা প্রকাশ করে যে সে ফল চাষ করবে, তাহলে সেটাকে আপনার নিজের ইচ্ছা মতো চাষ করতেছেন নাকি কেউ এটা পরামর্শ দেয় আপনাকে? না, একজন পরামর্শ দিছিল, সেই হিসেবেই। সে কি গ্রামের নাকি কৃষি অফিসে? সে তো মারা গেছে। আচ্ছা, যেহেতু আপনার বাগানের ফল এখনও পরিপূর্ণতা পায় নাই তাই এর স্বাদ নিতে পারলাম না, ফল হারভেস্টের উপযোগী হলে আশা করি জানাবেন। আচ্ছা, ভালো থাকেন। বন্ধুরা, ফল হারভেস্টের উপযোগী হলে এর স্বাদ ও গুণাগুণ আপনাদের জানানোর জন্য আবারও চলে আসবো এই ফল বাগানে। আশা করি এই ফল বাগানের ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, 24 ঘন্টা কৃষি তথ্য আপলোড করার উৎসাহ ও অনুপ্রেরণা জাগাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আপলোডকৃত সর্বশেষ ভিডিও সবার পূর্বে দেখতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতক্ষণ শুনে থাকার জন্য ধন্যবাদ।